সাভারে মানবসেবার ব্রত নিয়ে শিক্ষাজীবন শুরু করলো গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের 27তম ব্যাচের শিক্ষার্থীরা। দুপুরে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ডের সদস্য ডক্টর জাফরুল্লাহ ও বঙ্গবীর কাদের সিদ্দিকের উপস্থিতিতে শপথ বাক্য পাঠ করেন 100 শিক্ষার্থী। গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর মুহিব উল্লাহ খন্দকার তাদের শপথ বাক্য পাঠ করান। এ সময় মানুষের জন্য মানবিক চিকিৎসা প্রদানের প্রতিশ্রুতি দেন শিক্ষার্থীরা।